এটা পুঁটি মাছ, আর একটা নদীর এক ধরনের চেলা মাছ বলে। আজ আমরা এই মাছ রান্না করব, দেখুন কিভাবে রান্না করি। গাছের শাক পাতা তুলে তুলে দিয়ে ওই মাছ দিয়ে রান্না করি। চলুন তাহলে শাকটা তুলে নিয়ে আসি। এটা তেলা কচু শাক, এইটাই নেব। তেলা কচু শাক এটা নেই। কত আগাছা গাছ আছে তার থেকে আমি এই তেলা কচু শাকটাই বেছে নেব। এই যে তেলা কচু শাক তুলেছি, হাতে পাই না, অনেক দূরে দূরে। এই নিচ থেকে এই কটা নিলাম, এটাই আমার হয়ে গেল। চলুন শাক কটা নিয়ে যাই, এবার কাটাকাটি করব, নিয়ে রান্না করব। এবার মাছ কটা আমি কেটে নিই। যে নদীর ধরা মাছ, এই মাছটা খেতে খুব স্বাদ লাগে। একা একা কেটে পারছি না, তাই গৌদিকে বললাম গৌদি কটা মাছ কেটে দেন সঙ্গে, তাড়াতাড়ি হবে। মাছ কটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি উনানটা ধরে দিই, মাছটা ভাসতে থাকবো, এদিকে শাকটাও কাটবো। পাপুরাম সাপুরে কোথা যাস, পাপুরে শাকটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আমার উনান গরম হয়ে, কড়াই গরম হয়ে যাচ্ছে। এই শাকটা খেতে খুব টেস্ট, আর এই ছোট ছোট মাছ দিয়ে ঝোল রান্না করলে আরো টেস্ট। এই শাক রান্না করলে মা খুব ভালো খায়। আজকে মা বাড়িতে নাই, আজ আমরাই খেয়ে দেখব। আগেও খেয়েছি পাঁচটা এই শাকটা, মাছ মাছ দিয়ে ঝোল, কিন্তু খুব সুস্বাদু। শাক কাটতে কাটতে এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার মাছ ভাজা চাপিয়ে দেবো। সর্ষের তেল মাছ ভাজার জন্য। মাছটা এখন নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন দিলাম, হলুদ এবার মেখে নিই। অল্প অল্প করে মাছটা ভেজে নেব, ছোটো মাছ যদি ভেঙে যায়।
এই শাকের শুধু এইটাই ফেলতে হয়, এই যে লতাটা, এই লতাটা। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেশি লাল করে ভাজবো না, একটু সাদা সাদা ভাজ দিয়ে দিচ্ছি। আমার শাক কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। শাকের প্রচন্ড ধুলা আছে, ওই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আবার ধুয়ে নেবো শাকটা। ওই শাক রান্না করার জন্য আমি কড়াইতে জল দিচ্ছি। শাক পাতা রান্না করলে একটু ঝাল ঝাল করতে হয়, একটু লঙ্কা। এবার আমি এই হলুদ দিলাম, সেটা ভালো জাল হবে। তারপর আমি শাক দেব, নুন। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রসুনটা কুচি কুচি করে কেটে নেব। ওদিকে শাকের ঝোল, ঝোলটা যত জাল হবে ততই শাকটা স্বাদ লাগবে। ওদিকে জাল হতে থাকুক, ততক্ষণে আমি এই রসুন টসুন কেটে, জলটায় ভালো জাল হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। এটাই কোনো মশলা হবে না, এটা কোনো মশলাই দেবো না, মশলা ছাড়া তরকারি। শাকে জাল হচ্ছে, এবার আমি মাছটা দিয়ে দিই। মাছটা দেখেন কি সুন্দর ভাজা হয়েছে, একবারে মাছ। এবার নামাবো, আমি শাকটা নামিয়ে ফোড়ন দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দেবো না। এটা রাঁধুনি, এটা জিরে, একটু একটু করে দিয়ে দেবো। জিরা, এই যে রসুন কুচিটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। শাক হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি।
Thank you.